আমাদের দাওয়াতের পদ্ধতি শিখতে হবে এবং দাওয়াতটা কিভাবে কারে দিতে হবে শিখতে হবে। নিজের খবর নাই, দুনিয়ার সব জায়গায় ইসলাম প্রচার করার জন্য ব্যস্ত হয়ে পড়ছে। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ নাম শুনেছেন, আপনাদের এই এলাকার মানুষ। তিনি এই জন্য সবসময় বলতেন একটা কথা, আমরা নিজের জীবনে না অন্যের জীবনে ইসলাম প্রচার করতে খুব ভালোবাসি, অন্যের জীবনে কিভাবে ইসলাম প্রচার করতে খুব ভালোবাসি। প্রিয় ভাইরা, ইসলাম সম্পর্কে জানবেন, যা করবেন তা জানবেন অবশ্যই, কারণ না জেনে করাটা গুনার কাজ। আল্লাহ কোরআনে কারীম বলেছেন, কোরআনে কারীম ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহর উপর না জেনে কথা সবচেয়ে পাঁচটা গুনার মধ্যে একটা বড় গুনাহ, না জেনে কথা বলা। অধিকাংশই আজ নিজের ক্ষমতা, নিজের রাজত্ব, নিজের দল, নিজের মত প্রতিষ্ঠার জন্য কোরআন ও হাদিসের নস্কে অপব্যাখ্যা শুরু করে দিয়েছে। কে তাদেরকে অনুমতি দিল? আপনি আশ্চর্য হচ্ছেন না? এটা অনেকেই যে সমস্ত দলিলগুলো দিচ্ছে, এখানে আলেমরা আছে, জিজ্ঞাসা করবেন এই দলিলগুলো এর আগে কোনোদিন কোনো আলেমকে ব্যাখ্যা করছে কিনা। এই ব্যাখ্যা কেউ কোনোদিন করে না, নিজে বসে বসে সেই ব্যাখ্যা দাঁড় করাচ্ছে, এটা কোনোদিন আজায়েজ হতে পারে না। আপনার ব্যাখ্যা অবশ্যই সালাফদের নীতির উপর হতে হবে, আপনার ব্যাখ্যা অবশ্যই সালফে সালেহীন নীতির উপর হতে হবে, নইলে আপনি সালাফি হন নাই, আপনি আবার তাদের মতো বেদাতি একটা গোষ্ঠী হয়ে গেছেন। অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, আমি যে কথাটা বলেছি এই কথাটা আগে কেউ বলছে কিনা, নতুন করে বানাইতে আমরা চেষ্টা করি না।